নমস্কাৰ আজিৰ সমীক্ষা স্বাগত কৰিছোঁ প্ৰদীপ্ত আজি সমীক্ষাৰ টপিক ৰ হাতী হা বন কৰ্মচাৰী আপোনবি আশ্চৰ্য হ'ব যে বন কৰ্মচাৰী যে দায়িত্ব হাতীমান বা বন প্ৰাণী মানুহ সুৰক্ষা দবা সি কেমি হত্যাকাৰী সাজিলে সি কেমি হাতীমানকৰ হত্যা কলে বা মৃত্যু পছৰে হাত কেমি আচলা এই প্ৰসংগ বৰ্তমান এতিপনা আছিল গত কিছুদিন হ'ব লগাতাৰ ভাৱে আমি দেখি আছুন কতবেলা আঠগড় বনখণ্ড রেঞ্জে কত বডম্বা বনখণ্ড রেঞ্জে কতবে ময়ূরভঞ্জে কতবেদুঝরের বিভিন্ন অঞ্চল এই চিত্রগুড়ি সাাম আসুছে হাতি কঙ্কা মাটি তলে পোতা হয়েছি হাতি মানুষ পোতা হয়েছি কঙ্কা উদ্ধার হচ্ছে এবং সে হাতি দাঁত গায়ব রুচি এবং এই গত কিছু দিন তবে যেতবে হাতি দেহরে গুড়িবাজি লা বডম্বা রেঞ্জে हाती देहर गुळी बाजीला छी गुळी बाजीला हातीर शेषर चिकित्सा विळम्ब होवार मृत्यू घटलाही घटना को कुकी जतब तनाघना एवं जो हाती पोतामध्ये जा पूर्व जो हाती गुडिकर कंकाळ उद्धार होईल एवढी अनेक घटना सामना को आसला आपण देखिथे जे যি বন কৰ্মচাৰী মানে দায়িত্বৰে তুৰু চাৰিজণক গিৰফ কৰা যায় আইজ কৰ্মচাৰী বা ৰেঞ্জৰ ফেৰাৰ হৈ যায় যিয়েছে অঞ্চলৰ ফৰেষ্টৰ ঠাইলৈ তুমি নিলম্বিত কৰা তাৰ এই তমাম ঘটনা কুইকি আমি আলোচনা কৰিব আমাৰ অতিথি মানে যোড়ি হৈছিল হাতী হা বন কৰ্মচাৰী এই বিষয়ক আমি আলোচনা কৰিব আমি ময়ুৰভঞ্জৰু উপস্থিত অহা ভানুমিত্ৰ আচাৰ্য বিশিষ্ট পৰিৱেশবিদ ଏବଂ ଆଠଗଡ଼ ଅଞ୍ଚଳରୁ ଯେହେତୁ ଆଠଗଡ଼ ଅଞ୍ଚଳରୁ ଅନେକ ହାତୀଙ୍କର କଙ୍କାଳ ଉଦ୍ଧାର ହେଲାଣି ଆଠଗଡ଼ ଅଞ୍ଚଳରୁ ପରିବେଶ ପ୍ରେମୀ ନୀଳମ ନିର୍ମଳ ପତ୍ରୀ ଆମ ସହିତ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଏବଂ କେନ୍ଦୁଝରରୁ ଆମ ସହିତ ସମାଜସେବୀ ତଥା ପରିବେଶବିତ୍ ଶ୍ରୀଯୁକ୍ତ ଅକ୍ଷୟ ପଟ୍ଟନାୟକ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଆଲୋଚନାରେ ଆଜ୍ଞା আপোনালোক সমস্ত মোক স্বাগত কৰিবি আজিৰ সমীক্ষাং বৰ্তমান প্ৰথমে যাব চাহবি আঠগড় আম সৈতে পৰিৱেশ প্ৰেমী নিৰ্ম নিৰ্মল পত্ৰী উপস্থিত অতি শ্ৰীযুক্ত নিৰ্মল পত্ৰী আপোনাৰ প্ৰথম প্ৰশ্ন ৰহিব যে আপোনাৰ নিজ অঞ্চলৰে অনেক থৰ এই ঘটনা দেখিলে এই নিকট অতীতৰ দুই তিনিদিন পূৰ্বীৰ কংকালদ্ধাৰ হৈছিল পূর্বু মধ্যে অনেক কঙ্কা উদ্ধার হয়েছিল এবং গোটিয়ে সন্দেহ উপজুচি এবং কিছু লোক কিছু পরিবেশ পিত প্রশ্ন উঠেছেন যে এত হাতি কঙ্া সেঠু সেই অঞ্চল কাই ক্ষার হচ্ছে এবং যেতবে উদ্ধার হোক হাতী দাঁত গায়ব রয়েছে কী নমস্কার মুজ কু প্রথমে ধন্যবাদ দেবী তা রিপোর্টর বর্তমান আঠগড় যেভাবে ভাবে হাতি মারিকি তা পোতি দিয়া যাচ্ছে ডিএফও জা পুনা বন কর্মচারী মানে জা পড় না এটি কেউ না কেউ সন্দেহ সৃষ্টি করছে এটি বন কর্মচারী মানে ইনভলভ অন তো পাঁচ ভাবে জন রিপোর্টর সাথী এবং এন ডিআরএফ কর্মী মৃতাহত হলে এবং সে হাতি মধ্যে মরিলা তার গোটে ছোট ছুয়া মরিলা সেটি আমি নিজে চক্ষু সো দেখিছু। দেখি এটিকার যে ডিএফও অনেক সে তা কাম ঠিক সে করে পুনা সে জন অনভিজ্ঞ কর্মচারী তেমকড় হাতি প্রবণ অঞ্চল ঘন জঙ্গল পরে অঞ্চল এটি জন দক্ষ ডিএফ আবশ্যকতা অনেক এটি যঙ্কি বর্তমান আপনার দেখত গোটে শিকারী গোটে হাতিকে ছটা গুড়ি মারিচি যা বন কর্মচারী জিনিস পু না তা দেবী মিশ্র মহোদ ଟୁଇଟ୍ କଲା ପରେ ତାହା ଜନସମାଜକୁ ଆସୁଛି ଏବଂ ତା'ର ଚିକିତ୍ସା ହେଉଛି ଏବଂ ସେ ଚିକିତ୍ସିତ ହାତୀ କିଛି ଦିନ ମଧ୍ୟରେ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛି ଯେହେତୁ ଗୋଟେ ହାତୀ କି ମାରୁ ମରା ଯାଉଛି କିନ୍ତୁ କର୍ମଚାରୀ ଜାଣିପାରୁନାହାନ୍ତି ସେ ପଡ଼ିରହି ଛଟପଟ ହେଉଛି କିଛି ଦିନ ପରେ ତାର ଚିକିତ୍ସା ହେଉଛି ସେ କିଛି ଦିନର ବ୍ୟବଧତା କେଉଁଠି ନା କେଉଁଠି ସନ୍ଦେହ ସୃଷ୍ଟି କରୁଛି ଯେ ଏଠି ଉପରିସ୍ଥ ବନ ଅଧିକାରୀଙ୍କ ଜାଣନ୍ତରେ ଏସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି ନଚେତ୍

ହାତୀ ମୃତ୍ୟୁ ପଛରେ ବନ କର୍ମଚାରୀଙ୍କ ହାତ ରହୁଛି ଏବଂ ସେମାନଙ୍କୁ ଗିରଫ ମଧ୍ୟ କରାଯାଉଛି ଏବଂ ଯେଉଁ ଯେଉଁ କର୍ମଚାରୀ ଏବେ ପୁଣି ଫେରାର ହୋଇଯାଇଛନ୍ତି ସିଏ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଗିରଫ ହୋଇଥିଲେ ତାଙ୍କୁ ପୁଣି ଥରେ ପ୍ରମୋସନ୍ ଦିଆଗଲା

ଆ କେବଳ ଯେ ଆଠଗଡ଼ ରେଞ୍ଜରୁ ଫରେଷ୍ଟ ରେଞ୍ଜରୁ ହାତୀଙ୍କର କଙ୍କାଳ ଉଦ୍ଧାର ହେଉଛି ବା ସେଠି ହାତୀଙ୍କର ଅବାଧ ଶିକାର ଚାଲିଛି ବନ ବିଭାଗ ଚୁପ୍ ବସିଛି ତାହା ନୁହେଁ ମୟୂରଭଞ୍ଜ କେନ୍ଦୁଝର ଯେଉଁ ଯେଉଁ ଅଞ୍ଚଳରେ ହାତୀଙ୍କର যে আবাস্থলী রয়েছে বা বড় বড় জঙ্গল রয়েছে সেখানে শিকার করা যাচ্ছে এবং হাতী দাঁত বিদেশ কু রপ্তানি করা যাচ্ছে ইয়া পছরে রাকেট রয়েছে আপনার মতামত কোণ প্রকৃত এই হাতি হত্যা পছরে শিকারীকর হাত রয়েছে না প্রাকৃতিকভাবে হাতি মানে মৃত্যুবরণ করুচনা বন কর্মচারী ই পছরে পছদপটরে রোটি কথা কহলে হচ্ছে বিভাগর চরম অবহেলা কারণ আগ জঙ্গল বিভাগ বর্তমান না সব টাইম পাস গোটে পেচ মারিক চলাই বর্তমান হাতি ইস্যু চলছে তেমন সমস্ত টিকে সিরিয়াস এই ইস্যুটা বন্ধ হয়ে গলাপরে চিরাচরিত প্রথা অনুসারে চালু কোণিবি বি কেস জঙ্গল বিভাগ গ্রাসরুট পর্যন্ত যাই কি তার কারণ খুঁজু দ্বিতীয় কথা হল কোণী প্রকার কিছু রোগ জনিত যদি মৃত্যু হল ন্যাচুরা ডেথ তা তো ন্যাচুরা ডেথ সেত কিছু কিন্তু কোণী রোগ হলে সেটা জঙ্গল বিভাগ কু গিয়ে বিট বাহানা সে রোগর কারণ বিভাগ কেবে খুঁজিনি বা সে রোগ কুমি নিরাকরণ করিকে হাতিকে বছে বসে সে উদ্যোগ নি তেম এ তিনজণ যাক চোরে করে যোর চোরে করি সহায়ক হুয়ে যোর চোরে দেখি কি যে চুপ রয় রয়ে বি চোর তেম শিকার যে করু শিকারী তো অনেক যদি শিকারী নথাতে বা কোণ প্রকার ইলিগাল ট্রাফিকিং ন হ তাহলে বিভাগ রই কি কোণ করু কেবল কোম্পান প্লাটেসনাই বিভাগ রয়েছে যে রোজগার করি সেইটা সব ওরিডেও প্রোটেকশন বিগ জি আমেটরে এটা নাম বিভাগে বর্তমান এই প্রথাটা গোটে লাগু হয়ে যাই এ পুরা আমূল চুল সবু কেবল টাইম পাস করছেন জঙ্গল

जो पब्लिक विभाग को सहायता करते चाहे डेडिकेटेडली विभाग को प्रथम बदनाम करे जो पाई कि विभाग को कोनो से कम्युनिटी कोनो से लोको सपोर्ट करो थी नहीं। ये दिया गया शिकारी ऊपर है कौन सी रेस्ट्रिक्शन नहीं। ये ठीक कहा जाए परिवो कीजे शिकारी

চুরি যে করে চোর চুরি করিবারে সহায়ক যে হুয়ে চোর চোরে কু দেখি যে চুপ রয়ে বি চোর ঠিক সেই রকম বিভাগ বর্তমান তা মোটর ঠু অর্থাৎ প্রোটেকশন তার ফার্স্ট ডিউটি সেটা বহু দূরক চাল যাইছি এটা গোটে মানে ব্যবসায়িক সংস্থা রকম যৌ রোজগার হুয়ে কেবল সেইটি হি সে কনফাইন্ড হচ্ছেন

ଅନେକ ହାତୀ ବର୍ତ୍ତମାନ ଜଙ୍ଗଲରେ ରହିଛନ୍ତି ପୂର୍ବରୁ ହୁଏତ ଅଧିକ ସଂଖ୍ୟାରେ ହାତୀ ଥିଲେ ବର୍ତ୍ତମାନ ହାତୀ ସଂଖ୍ୟା କମିଗଲାଣି ସେଯୁକ୍ତ ଅକ୍ଷୟ ପଟ୍ଟନାୟକ ଆପଣଙ୍କୁ ମୋର ପ୍ରଶ୍ନ ରହିବ ଯେ ଆଜ୍ଞା ଆମେ ଯଦି ସମ୍ୟକ୍ ତଥ୍ୟ ଉପରେ ନଜର ପକାଇବା ଗତ ବାର ବର୍ଷ ଭିତରେ ଯାହା ତଥ୍ୟ ସରକାରୀ ତଥ୍ୟ କହୁଛି ନଅଶହ ସତଚାଳିଶଟି ହାତୀଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଲାଣି ଏବଂ ଦୁଇଶହ ଦୁଇଟି ହାତୀ ତା'ର ମୃତ୍ୟୁ ସେଗୁଡ଼ି ସେମାନଙ୍କର ମୃତ୍ୟୁ କେମିତି ହେଲା ତାହା ବନ ବିଭାଗ ତା ବନ ବିଭାଗ ପାଖରେ ତାର ଖବର ନାହିଁ ଏବଂ ଗତ ଛଅ ମାସ ଭିତରେ ହିଁ আমি যদি দেখা বারটি হাতি রত্যু ঘটিছি এবং আঠগড় বনাঞ্চল যা শ্রীযুক্ত নির্মলপত্রী কুলে যে আঠগড় বনাঞ্চল পাঁচটি হাতী কঙ্কা উদ্ধার হয়ে সারা এই গত কিছি মাছ ভিতরে তবে আজ্ঞা এই যে হাতি মৃত্যু পছরে প্রকৃত কারণ আপনার কেন দেখুম কেনুঝর অঞ্চল তো অনেক হাতী রয়েছেন সেটি কেত সুরক্ষিত মানে বর্তমান গজরাজ বিপদরে পড়ছে আজ্ঞা হাতীকর সুরক্ষা যেত সরকার ঘোষণা করছেন আমি হাতিপা এটি করছি ওয়াইল্ড লাইফ মানে আমি গোটে ওয়াইল্ড লাইফ ডিভিজন করে দিয়েছি বা বিভাগ করেদু সে আন্তরিকতা অভাব রয়েছে দেখুন যা ষাটি বি রয়েছে দশ বর্ষে এবং নশ কে হাতি মরিচ ১১ বর্ষে ଚଉଦରୁ ବାଇଶ ମଧ୍ୟରେ ସାତଶହ ତିରିଶ ମରିଛନ୍ତି ୟା ଭିତରେ ଲୋକ ଛଅଶହ ଏଗାର ଲୋକ ମରିଛନ୍ତି ଏବଂ ଏଗାରଶହ ପଇଁଚାଳିଶ ଲୋକ ଆହତ ହୋଇଛନ୍ତି ଆଜ୍ଞା କିନ୍ତୁ ୟା ପରେ ଟ୍ରେନରେ ଦେଖନ୍ତୁ କେତେବେଳେ ଟ୍ରେନରେ ଚବିଶ ହାତୀ ମରିଛନ୍ତି ଏଠି ସତସ୍ତରୀ ହାତୀଙ୍କୁ ବିଷ ଦେଇକି ମାରି ଦିଆହେଇଛି ଆଜ୍ଞା ଆଉ ଶିକାରୀମାନେ ନବେରୁ ଅଧିକ ଏହା ଭିତରେ ମାରିଦେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଏତେ ଗୁଡ଼ିଏ ଶିକାରୀ ମାରିଲେ ଏବଂ ସେ ଯେଉଁ ହାତୀକୁ ମାରିବା ପରେ ତା ଦାନ୍ତ ଚୋରି କରିନେଉଛନ୍ତି ଆଜ୍ଞା କିନ୍ତୁ ବନବିଭାଗ କରୁଛି କ'ଣ ଏଥିରେ ଆମେ ସନ୍ଦେହ କରୁଛୁ ବା ଆମେ ଅନୁମାନ କରୁଛୁ ବନ ବିଭାଗ ଏବଂ ଶିକାରୀଙ୍କର ପରସ୍ପର ମଧୁଚନ୍ଦ୍ରିକା ଅଛି ଯାହାଫଳରେ କି ବର୍ତ୍ତମାନ ହାତୀ ବିପଦରେ ପଡ଼ୁଛନ୍ତି ଆଜ୍ଞା ଆମକୁ ବର୍ତ୍ତମାନ ହାତୀଙ୍କ ପାଇଁ যদি স্বতন্ত্র ব্যবস্থা কোনে ওটে করিবে কিমা আন্তরিক তিবায় লোকংকর সহভাগিতা দরকারে কিন্তু এটি দেখা যাওচি কোনো লোকংকর সহভাগিতাକୁ এত গুরুত্ব দও নাhanti আচ্ছা কাইকি আ আ লোকংকর সহভাগিতা তো কাই দও নাhanti এতিরে বনো কর্মচারী গুমর গুমৰ পদাকু পঢ়ি যব সেমানে চাহু নাhanti গোটে অড়ুয়া ভিতৰে পঢ়িবা পাই মো গটে ছোট কথা এটি কহিবি আমুঝরের জন এফএ অন্তফিয়া সাগরে হাত অ্যা সমস্তে জাঁতি এবং সে কেন্দুঝরের বহু দিন ধরে রহলে কিন্ত বি তো কিছু কাজানুষ্ঠান হোনি ডিএফ গুড়া তো ট্রান্সফর করে দি তাহলে যদি বন বিভাগ কর্মচারী দ্বারা প্রায়োজিত হয়ে শিকারী মানে শিকার করবে এবং বন বিভাগ চুপ হয়ে রেষরে কেবল তো কর্মচারী গার্ড কেজন নিলম্বিত করে দি তার দায়িত্ব তুটি গলা বলে ডিপার্টমেন্ট ভাবব এটা তো গজরাজর সুরক্ষা এক পরোক্ষর ষড়যন্ত্র কে চলে তখন আমি এই ক্ষেত্রে কহা বন বিভাগ আন্তরিকতা রাখা দরকার পাখেৰে বন বিভাগ অধিকাৰী পাখে যিয়ে বৰ্তমান জংগল আৰু পৰিৱেশ মন্ত্ৰী বৰ্তমান নূতকৰ হৈ বা পূৰ্ব যিয়ে মন্ত্ৰী ঠাই তাৰ নিশ্চিতভাৱে আন্তৰিকতাৰ অভাৱ ৰ কি বন্যপ্ৰাণী সুৰক্ষা কৰা বিশ্বৰ বিশ্বৰে ভূপৃষ্ঠের রুঠ বড় প্রাণী সুরক্ষা কমিটি করা না বর্তমান বড় বিপদ মাড়ি আসি প্রতী মা আমি দেখুম যেকোন বনখণ্ড রেঞ্জে হাতিঙ্কর কঙ্কাল কেউঠি উদ্ধার হেলা কেউ হাতি গুড়ি করি মারিদি যাচ্ছি হাতি বিষদেই মারিদি যা এবং অনেক সময় হাতি

କିଛି ଅଛନ୍ତି ବାହାରୁ ମଧ୍ୟ କିଛି ଆସୁଛନ୍ତି ଯେହେତୁ ତାଙ୍କର ବେପାର ବାଣିଜ୍ୟ ହଉଛି ତ ଏଠି ସେ ସେଭଳି ଲୋକ ନାହାନ୍ତି ସେଠି ବାହାରୁ ଆସି ଏଠି ପୁରା ଟେରା ପକେଇ ରହୁଛନ୍ତି ଏଠିକାର ସ୍ଥାନୀୟ କୁଜି ନେତା ମାନଙ୍କୁ ହାତରେ ନଉଛନ୍ତି ଏବଂ ଜଙ୍ଗଲ ସମ୍ବନ୍ଧରେ ଜାଣୁଛନ୍ତି ଏଭଳି କରି ସେ ଯୋଜନାବଦ୍ଧ ଭାବରେ ହାତୀକୁ ଶିକାର କଲା ପରେ ତାକୁ ପୋତି ଦିଆଯାଉଛି ପ୍ରଥମେ ତ ଦାନ୍ତ ନେଇଯାଉଛନ୍ତି ପୋତି ଦେଲା ପରେ ତାର ମାଂସ ସଢ଼ି ଗଳିଗଲା ପରେ ତାର ହାଡ଼କୁ ମଧ୍ୟ ଯାହା ବଞ୍ଚି ରହୁଛି ତାକୁ ବି ମଧ୍ୟ ସପ୍ଲାଏ ହେଉଛି ନଚେତ୍

ଗୁମର ଫିଟିଯିବ କରିଥିବା କର୍ମର ପର୍ଦ୍ଦାଫାଶ ହବ ସୁଶାନ୍ତ ବାବୁଙ୍କର ଯୋଉ ଅକ୍ଲାନ୍ତ ପରିଶ୍ରମ ଦ୍ଵାରା ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯୋଉ

কিন্তু আজ্ঞা এই যে হাতি মান মৃত্যু ঘটুচি এবং আউ গোটে তথ্য মধ্যে যা কৌছে দু হাজার কোড়িয়ে বর্তমান সুদ্ধা এবে সুদ্ধা পাখাখি ছবিশটি হাতি দাঁত জবত কলা যে এস টিএফ হোক বা বন বিভাগ হো তে আজ্ঞা এই যে হাতি হাতিদাতে গুড়ি এই সপ্লা হোক প্রকৃতরে এই যা ইয়া পছরে ডিল হুয়ে কিছু মানে বন বিভাগ কর্মচারী হুতু বা শিকারী মানক ভিতরে পুলিশ ভিতরে অন্য অন্য বিভাগ কু মুি যেত ঘরে নিজে কবাট মেলা তো এটা বহুত লজ্জার কথা এ বন বিভাগ কু কিন খারাপ লাগু নি মুি কি তার সরকার বি সেরকম গালুয়া হয়ে এস টি এফ আসিপারুচি মাটি খোলিকি বাহার করে পুচি ক্রাইম ব্রাঞ্চ বাহার করে পারি

এছ আই টি গঠন হৈছিল তদন্ত চালিচি গোটেই মাছপৰা ৰিপৰ্ট আচিব তাৰপিছত প্ৰকৃতৰে ৰপৰ্ট আচিলা প্ৰকৃত দোষী যিয়ে ধৰা পাৰিব না এমি অবাধ ভাৱে হাতীকৰ মৃত্যু ঘটুব তাৰ হত্যা হ'ব হাতী দন্ত চোৰাচে আগামী দিন জনা পাব কিন্তু বৰ্তমান যিহেতু সময় সৰি আমাৰ সমস্ত অতিথি মানুহ পুনি থাকে ধন্যবাদ দাবী চাহি আজি সমীক্ষ উপস্থিত ৰ আলোচনাৰে সামিল হৈ থাকোঁ তে সময় সমীক্ষা এই ৰখিছোঁ নমস্কাৰ